মানে ডেজার্টে এসে ডেজার্টের মধ্যেই একটা রাত্রি থাকা, সেখানেই একটা সেই জিনিসটাকে খুব কাছ থেকে করার মধ্যে একটা আলাদা থ্রিল আছে। চেষ্টা করছি আমি এটাকে পড়ানো। গুড আফটারনুন, এখন আমরা এসেছি এই জয়সালমীর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে স্যাম ভিলেজ। এখানে ডেজার্ট যে সাফারি হয়, ক্যামেল সাফারি, জিপ সাফারি, মানে পুরো ডেজার্টে আজকে আমাদের ডেজার্টে নাইট স্টে করবো। এই দেখো, দেখাচ্ছি, সুন্দর 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 টেন্ট সব বিভিন্ন। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর একটা ইয়ে দিয়ে বানিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে অসম, মানে আমরা প্রথমবার থাকবো। গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। মুখার্জি স্লিভিংয়ের আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মুখার্জি স্লিভিং। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি যেখান থেকে, সেটা হচ্ছে এটা একটা ডেজার্ট টেন্ট, ডেজার্টের টেন্ট এরিয়া দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা এখানে স্টে করব নাইট। এখান থেকে আমাদের সাফারিগুলো হবে, ডেজার্ট সাফারি আর যে ক্যামেল সাফারি দুটোই। তো এটা বুকিং হোটেলের থ্রুও করা যায়, তুমি যেখান থেকে টিকিট কাটছো সেখান থেকেও আগের থেকে বুকিং করে নিতে পারো। যাই হোক, আমরা পিউ ট্রাভেলসের থ্রুই এটা ওনারাই করে দিয়েছেন, সুখদেবদার মাধ্যমে আমরা করেছি। তো এই টেন্টে আমরা আজকে থাকছি। এখান থেকে একটু পরেই 3:30টার সময় আমাদের সাফারিগুলো শুরু হবে। তো যাব, আজকে আমাদের সেকেন্ড ডে জয়সালমীরে, কালকে আমরা চলে যাব। তো আজকে আমাদের সাফারির দিন চুজ করেছি। তো তোমাদের দেখা টেন্টগুলো কীরকম। এই হচ্ছে টেন্ট এরিয়াটা আমরা যেখানে আছি। এখানে প্রচুর রয়েছে, প্রচুর বাইরে মানে এলাকায় নানা রকম নামে নামে বিভিন্ন রকমের টেন্ট এরিয়া রয়েছে, রিসর্ট, এবং রিসর্টগুলো এইভাবে টেন্ট করা রয়েছে। এটা আমরা যেখানে রয়েছি এটা সেই, তো এটার নাম হচ্ছে কাসাম ডেজার্ট সাফারি, আর আন্ডারেই এই টেন্টটা। তো ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি, সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত এখন। তো আমরা রয়েছি 307, আমাদের নাম্বার, টেন্টের নাম্বার 307। বাইরে থেকে এরকম টেন্টটা, এখানে বসার জায়গা করা রয়েছে। আচ্ছা, এই আর এই হচ্ছে দরজা আছে এখানে। তো এই এই হচ্ছে টেন্টের ভেতর দুটো, বাবু ওটা স্টপ করো, দুটো চেয়ার আছে, আর এইটা হচ্ছে বেড। এখানে আর একটাও সিঙ্গেল বেড রয়েছে, আর এই হচ্ছে টেন্ট। এখানে একটা টেবিল দেয়া আছে, আর এই টেন্টের এই বেডের দুপাশে এটা হচ্ছে দুপাশে প্লাগিং লাইন আছে চার্জ পাস দেওয়ার জন্য। এই যেটা সবচাইতে সবার একটা প্রবলেম থাকে বা টয়লেটের, তো এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই যে সব ব্যবস্থাই আছে।
তো ওয়ান নাইট স্টে করার জন্য যথেষ্ট, ওয়ান নাইট স্টে ইজিলি হয়ে যায়। আগের বার এসেছিলাম আমরা, কিন্তু আমাদের প্যাকেজেও ছিল, কিন্তু আমরা এখানে নাইট স্টে করিনি, আমরা চলে গিয়েছিলাম। তখন একটা যাই হোক ভয় ভয় ছিল, কিন্তু এবার এটা থ্রিল, সন্দীপন বলেই ছিল এটা অবশ্যই করব। তো এই যাই হোক, এগুলো মানে ডেজার্টে এসে ডেজার্টের মধ্যেই একটা রাত্রি থাকা, সেখানেই একটা সেই জিনিসটাকে খুব কাছ থেকে করার মধ্যে একটা আলাদা থ্রিল আছে। তো এই হলো আমাদের কাল এক্ষুনি বেরোবো আমরা সাফারিতে। ছেলে খুব হয়ে আছে, থার থারে করে সাফারি করবে, ওর মজাই আলাদা। তো আমরা বেরোবো, চলো যা যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বেরিয়ে পড়লাম ডেজার্ট সাফারির জন্য। তো যে ডেজার্ট সাফারি, যে জিপে করে সাফারিটা হয়ে গেছে আমাদের, মানে থারে করে হয়ে গেছে। তো সাংঘাতিক থ্রিলিং ছিল, এত ঝাঁকুনি, এই ওটা নেওয়া মানে সাংঘাতিক। আমি পড়ে ছিটকে পড়ে মরে না যায়, যার জন্য ভালো করে ক্যামেরা ধরতেই পারছিলাম না আমি। থারের এত পাওয়ার ছিল না, মনে কই খুব এক্সাইটেড, ভীষণ ভালো লেগেছে ওর। মানে করে এখন আমরা এখানে বসে আছি, একটু চা টা খাই, খেয়ে আবার ক্যামেলে উঠবো, বাইকে উঠবো। ধুধু মরুভূমি চারিদিকে, প্যারাগ্লাইডিং হচ্ছে। সন্দীপন চড়তে চাইছিল, কিন্তু আমি বারণ করেছি, আমার অত সাহস নেই বাবা। আর ওটা তো আরো সাংঘাতিক, ওইটা তো আরো সাংঘাতিক। দেখো বাইক সবাই উঠে যাচ্ছে ওপরে, বলছিস তোকে চা দেয়নি?
এখন আমরা জিপ স্কুটার চড়বো, বালিতে স্কুটার। যে সারাদিন শুধু থ্রিল থ্রিল, যাও ওখানটা দাঁড়াও তারপর। হ্যালো, এবার আমাদের উটে চড়ার পালা। এই হচ্ছে আমাদের উটের ইয়ে, ক্যামেল। চলো যা যা দেখো, এখন মরুভূমিতে সূর্যাস্ত হচ্ছে। আর মানে এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন ঠান্ডা একদম মানে ইয়ের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে যাচ্ছে, এত ঠান্ডা। ওই সানসেট হয়ে যাচ্ছে এখন, ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ভালো থ্রিল হলো, দারুণই হলো। আমি আর বাবু উঠে বেশিক্ষণ চড়িনি, না আমাদের একটু ভয় লাগছিল, ছেলেটাও ভয় পাচ্ছিল, তিনজনা মিলে তো উঠে খুব ভয় লাগছিল। তো এই তো হলো ইয়ে, আজকে সাফারির ব্লগটা এখানেই শেষ করব। রাত্রির ব্লগটা আলাদাভাবে তোমাদের কাছে যাবে, সাফারির ব্লগটা আমরা এখানেই আজকে শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ।
টেন্টের এই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, রাত্রির এখানে প্রোগ্রাম হবে। কিন্তু এই ঠান্ডায় কি করে খোলা আকাশের নিকাছে প্রোগ্রাম হবে জানি না। তো এখন খুব ক্লান্ত আমরা, এখন একটু রেস্ট নেবো।